সন্তান জন্মের আগে প্রথম 12টা বলবো জন্মের আগে সন্তান আপনার কাছে দুইটা জিনিস পায় কোন করব ইনশাআল্লাহ সন্তানের 12টা হক মনে রাখবেন বলেন কয়টা 12টা ইয়েশু কোরআনি আমিনা ইয়েশু শান্তি মোহনা সন্তান জন্মের আগে প্রথম 12টা বলবো জন্মের আগে সন্তান আপনার কাছে দুইটা জিনিস পায় এক নাম্বার একটা ভালো মা সন্তান আপনার কাছে চায় আমার একটা ভালো মা লাগবে এটা এখনো দুনিয়াতে আসে না কিন্তু দুই নাম্বার সন্তানের আরেকটা অধিকার নেককার সন্তানের জন্য প্রথম হলো ভালো মা বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকা আল মারাতুল আরবাইন চারটি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে এক নাম্বার লিমালিহা সম্পদ দেখে এই জন্য যৌতুক চান নাকি না যৌতুক হারাম সবাই জোরে বলেন যৌতুক এক নাম্বার লিমালিহা সম্পদ দেখে দুই নাম্বার অলি হাসাবিহা বংশ দেখে তিন নাম্বার জামালিহা সৌন্দর্যতা দেখে চার নাম্বার অলি দিনিহা দিনদারিতা দেখা নবী বলেন ফাসফাদ বিজাতিন দি তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও তারিবাতিয়া দাকা যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধুলোয় দূষিত হোক তুমি ধ্বংস হও নাউজুবিল্লাহ দিনদারিতা প্রাধান্য দেওয়া মুসলিম শরীফের 3532 নম্বর হাদিসে বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة পুরো দুনিয়াটা হলো ভোগের জায়গা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায় বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন এটা জন্মের আগে দুই আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান কামনা করবেন তখন একটা দোয়া করতে হবে আপনার সহিহ বুখারী বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান বিসমিল্লাহটা তো মনে রাখতে পারবেন এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো না বললে বাংলাটা আল্লাহুম্মা জান্নিবনা শাইতান আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো বা জান্নিবিশ শয়তান আমার রাজাক্তানা আমাদেরকে যে সন্তান দিবা ওই সন্তান থেকে ওই শয়তানকে তুমি দূরে রাখো ফাকুদিয়া বাইনা হুমা ওয়ালা এই দোয়া করার পর তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফয়সালা হয়ে যায় লাম ইয়াদুরুহু শয়তান কোনো বাধা নাই লাম ইয়াদুরুহু শাইউন এই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না এইটা হলো বিয়ের আগে মানে জন্মের আগে এবার জন্মের পরে সন্তানের 12টা অধিকার আপনার কাছে পাই বলেন কয়টা অধিকার এক নাম্বার প্রথম অধিকার সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলে আপলোড করবেন আসার আগে দুনিয়াতে এটা প্রথম অধিকার এটা এখনো বের মানে আসতেছে না এখনো ওই আপনার ওই রুমে রয়েছে এখনো যে রুমে আপনার বাচ্চা রয়েছে ওখান থেকে আসার আগে দেখাও দেখতেছে যে মা ছেলে সাথে পাশে আছে ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি দেখেও বোঝা যাচ্ছে ছবি দিয়ে দিয়েছে ফেসবুকে এটা হলো প্রথম অধিকার এটাই তো করতেছে না এই অধিকার ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে নষ্ট করে দিও না সন্তানের জীবনগুলো নষ্ট করে দিও না এক নাম্বার কানে আজান দিবেন বলেন কি দিবেন আজান প্রথম কাজ ছেলে হলে আজান দিবেন মেয়ে হলে কাউকে জানাবেন না কথা নাকি ছেলে হলো আজান মেয়ে হলো আজান মেয়ে হলে চেহারা কালো হয় অনেকে হয় কোরআনে বলছে আল্লাহ আপনি না বললেও হয় সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইজা বুশরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা হুয়া কাযিব মানে কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায় কপালটা কুসকার না ভালো লাগে না পছন্দ হয় না ছেলে হলো আজান মেয়ে হলো আজান প্রথম কাজ দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস ওবাইদুল্লাহ ইবনে আবি রাফি' থেকে বর্ণনা তিনি বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতু ফাতিমা বিসসালাত ওবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন নামাজের আজানের মতো আল্লাহর নবীকে আমি দেখলাম নামাজে যে আজান দেওয়া হয় অবিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলেন নবীজি আজান দিস নবীজি তাহলে প্রথম অধিকার আজান এই আজানটা ওর কানে প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন আল্লাহ কবুল করেন আমিন দুই নাম্বার তাহনিক করাবো বলেন কি করাবো তাহনিক কাকে বুঝেন পরে দলিল দিচ্ছি একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয় যদি কোনো আল্লাহওয়ালা রাজি হয় তো আল্লাহওয়ালাকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে বাকি না নিয়ে না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয় আশেপাশে মসজিদ আছে কোনো আলেম আছে ভালো ওনার কাছে আপনি নিয়ে যাবেন বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে এরপর খেজুর চাবানো যে খেজুরটা এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই আলুর মধ্যে হালকা লাগাই দিবে এটাকে বলা হয় তাকনিক বুখারী শরীফে 3909 নম্বর হাদিস আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা তিনি বলেন انها حملت بعبد الله ابن الزبير رضي الله تعالى عنه আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন একজন ঐতিহাসিক সন্তান কি সন্তান উনি ঐতিহাসিক মানে ঐতিহাসিক হওয়ার কারণ আছে ওর আসমা বিনতে আবু বকর বলেন আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম কাফ খরাজতু ওয়া আনা মুতিম্মুন আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে
এমন অবস্থা আমি মদিনা রওনা করলাম ফাতাইতুল মদিনাতা ফানাযালতু বিকুবা মদিনায় আসলাম কুবায় অবতরণ করলাম মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতাইতু বিন্না ফাওয়ালাতুহু আমি আমার সন্তানকে প্রসব করলাম ফাতাইতু বিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি আল্লাহর নবীর কোলে দিলাম কাদা বিতমরা নবী খেজুর আনলেন ফামাদাগাহা খেজুর চাপাইলেন সুমাত তাফালা ফি ফিহি আল্লাহর নবী তার দুধ মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয় ইতিহাসের মধ্যে আসছে বুখারীর বর্ণনা আসছে ফাকানা আউয়াল শাইইন দাখালা জাউফ আব্দুল্লাহ রিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোন খাবার যায় নাই সর্বপ্রথম আল্লাহর নবীর থুতু মুবারক তার পেটে যায় দুনিয়াতে আসার পর নবীর থুতু সর্বপ্রথম তার পেটে যায় ভাবা যায় কত বড় ফজিলতের কাজ নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে গেছে হাদিসের শেষে আসছে ফাকানা আউয়াল মাউলুদিন উলিদা ফিল ইসলাম মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না কাফেররা বলাবলি করতে লাগলো এইগুলা মনে হয় যত খারাপই আছে সব মদিনায় নিয়ে আসছে নাউজুবিল্লাহ এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যে সন্তানটা হয়েছে মুসলমানের তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুসলমানদের প্রথম সন্তান কখন কখন মদিনায় যাওয়ার পর তাহলে দুই নাম্বার তাহনিক করা তাহনিকটা মনে থাকবে সবার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে সহিহ বুখারী 5467 নাম্বার হাদিস তিনি বলেন ভুলিদালি ওয়ালাদুন আমার একটা সন্তান হয়েছে ছেলে হয়েছে ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন সাম্মাহু ইব্রাহিম তার নাম ইব্রাহিম রাখলেন এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন তাহনিক মানে খেজুর চাপাবে চাপানোর পর প্রথমে থুতু দিবে দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মারির মধ্যে লাগাই দিবে মুখের মারিতে তো দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার আমরা যারা নবজাতককে দেখতে যাব ফেসবুকে ছবি টুবি না তুলিলা আমরা তার জন্য বরকতের দোয়া করব বলেন কিসের দোয়া মনে রাখবেন প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই সে আমাদের কাছে পাওনা ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে যারা দেখতে আসছো আমার জন্য বরকতের দোয়া করো এটা ওই নবজাতক আমাদের কাছে পাওনা দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আম্মা জান আয়েশা বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসিবিয়ান আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো আনার পর ফাইদুরু লাহুম বিল বারাকা আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন কিসের দোয়া একজন বিখ্যাত আলেম নাম আইয়ুব সুখতিয়ানি রহমতুল্লাহি আলাই কানা ইদা হান্না বি মাউলুদিন উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন নবজাতককে স্বাগত জানাইতেন যখন নবজাতকের বাবাকে উনি বলতেন জালাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই সন্তানরা তোমার জন্য এবং গোটা জগতের উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ বরকতের কারণ বানায় দেন ছবি তুলতেন না দোয়া করতেন দোয়া তাহলে তিন নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা চার নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা আকিকার ব্যাপারটা খুব ভালো করে শুনেন আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে হুজুর আকিকার গোশত খাওয়া যাবে কিনা আকিকার গোশত যার আকিকা ও সহ সবাই খাবে ও তো আর খাবে না সাত দিনের দিন আর কি খাবে কথার কথা ও যদি খাইতে পারে ওর মুখে একটু ঝোল টোল দিয়ে দিন কেন আপনারা খাইতে চান না খেলে আমার জন্য পাঠিয়ে দিন কি করবেন এ পবিত্র খাদ্য খাইতে যান কথা না এ ধরিস না মুরব্বিরা কয় বুঝায় আকিকার গোশত খাওয়া যাবে না মানে কি এটা আনন্দ করে খাবেন মনে থাকবে তো আকিকার গোশত খাওয়া যাবে খাবেন দেখি কারা কারা খাবেন না সপ্তম দিনে তার আকিকা করবে তার পক্ষ থেকে জবাই করা হবে ওই ফলাত রাসুফু সপ্তম দিনে তার মাথা মুন্ডন করা হবে ওই সাম্মা তার নাম রাখা হবে মাথা মুন্ডন করার পর একটা কাজ করবেন তিরমিজি 1519 নম্বর হাদিসের বর্ণনা মাথা মুন্ডন করার পর আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফাতিমা ইহলিকি রাসা হাসানের মাথাটা মুন্ডন করে দাও ওয়া তাসাদদাকি বিজানাতি শাআরিহি ফিদদাতান হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দাও তাহলে মাথার যে চুলগুলা এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন মাপবেন মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সদকা করে দিবেন মনে থাকবে কততম দিনে সপ্তম দিনে এটা যতটুকু বেশি হবে না সামান্য হবে এটা এই আমলটা করা এখন আসেন যদি সপ্তম দিনে না পারেন তাহলে 14তম দিনে অথবা 21তম দিনেও আপনি দিতে পারবেন দলিল আর জামিউস সহিহ কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল আকিকাতু তুসবাহু লিসাবঈন আকিকা সপ্তম দিনে যদি না হয় আও লি আরবা আশারাতা 14তম দিনে 14তম দিনে যদি না হয় আও লি 21না 21তম দিনে তাহলে বলেন 7 14 21 এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন পরে দিয়ে নিন সামর্থ্যের অভাব এখন টাকা নাই তাহলে পরে দিয়ে দিন এটা দেওয়া ভালো তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল গুলামি আকিকা প্রত্যেকটা
বাচ্চার সাথে আকিকা থাকে আখরিকু আনহু দামা বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো ওয়া আবিতু আনহুল আযা এই আকিকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলো দূর করে দাও তাহলে আকিকা করতে বলছে তার পক্ষ থেকে আকিকা করো আর তার কষ্ট দূর করো এখন আসেন যদি আকিকা আপনি করবেন ছেলে হয় তাহলে দুইটা পশু মেয়ে হইলে একটা বলেন ছেলে হইলে কয়টা মেয়ে হইলে একটা তিরমিজি শরীফের বর্ণনা 1519 নম্বর বর্ণনা এই বর্ণনার মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান তার কাছে গেছে অনেকে যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকিকা কিভাবে করব তিনি বললেন আনিল গুলামি যা আনিল গুলামি সাতা আনি মুকাফিয়াতান ছেলের পক্ষ থেকে দুইটা ও আনিল জারিয়াতি সাতুন মেয়ের পক্ষ থেকে একটা বলেন ছেলের পক্ষ থেকে কয়টা আর মেয়ের পক্ষ থেকে এখন কথা হলো কারো যদি সামর্থ্য কম হয় সেই লোক যদি ছেলের পক্ষ থেকে একটা দেন তাও আদায় হবে সামর্থ্য যদি কম হয় তিনি যদি মেয়ের পক্ষ থেকে একটা দেন সে ক্ষেত্রে কি হবে বলেন তো আদায় হয়ে যাবে তিরমিজির বর্ণনা আছে আত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত নবীজি হযরত হাসানের ক্ষেত্রে একটা আকিকা করেছেন কয়টা একটা একটা পশু দিয়ে আকিকা করেছেন তাহলে এক পশুতে আকিকা করা যদি সামর্থ্যের অভাব হয় এটাও জায়েজ এখন কথা হলো যে পশুটা আকিকা করবেন এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে যেটা করবেন আপনি পশুটা এটা কি খাসি হবে না ছাগল হবে এটা কথার কথা মনে রাখবেন যেই পশু আপনি আকিকা করবেন এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজির প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আমরা যে আকিকা করব এটা কেমন পশু হবে নবীজি বললেন শোনো তোমরা আকিকা করবা লা ইয়াদুররুকুম যুকরাদান কুননা আও ইনাসা এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক ছেলের পক্ষ থেকে দুইটা পশু ওই দুই পশু ছেলে হতে পারে মেয়ে হতে পারে মেয়ের পক্ষ থেকে এক পশু এটা ছাগল হতে পারে খাসি হতে পারে কোনো সমস্যা নেই তাহলে ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকিকা করবেন ওই দুই পশু ছেলে হতে পারে মেয়ে হতে পারে মানে নর হতে পারে মাদি হতে পারে মেয়ের পক্ষ থেকে একটা এটাও নর হতে পারে মাদি হতে পারে তিরমিজি শরীফের 1513 1514 1515 1516 সবগুলো হাদিস আকিকার ব্যাপারে এগুলো 4 নম্বর 5 নম্বর সুন্দর নাম রাখা বলেন কি রাখা একটা সন্তান তার বাবার কাছে তার পরিবারের কাছে এটা পাওনা যে আমার নাম আপনারা ভুলটু রাখবেন না সুলটু রাখবেন না সুন্দর নাম রাখবেন এটা পাওনা বাইহাকি শরীফ 11 নম্বর খন্ড 130 নম্বর পৃষ্ঠা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله হুজুর আমরা পিতার অধিকার জানি সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন সন্তানের অধিকার হলো আইয়ুসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা কি রাখা দুই নাম্বার আইয়ুসিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি নামাজ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর সিনিন বয়স যখন 10 হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা 7 বছর বয়সে নামাজের হুকুম 10 বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত ফাসারিবু বাইনাকুম ফিল মাদাজিরি আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা এই কথাটা গুরুত্ব দিবেন সন্তানদের বিছানা আলাদা করবেন আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা কুনিয়াতির রাজুল কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না তাকায় ওয়ালাল মারাতু ইলা কুনিয়াতিল মারআ কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায় এরপর আল্লাহ নবী বলেন ওয়ালা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদি এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে না ঘুমায় দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না ওয়ালাল মারাতু ইলা মারাতি ফি সাউবিন ওয়াহিদিন দুই নারী এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না শুনেন আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে সন্তান দুইটা বিছানা আলাদা করে দেন সামর্থ্য নাই তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন মাঝে কোলবালিশ দেন কাঁথা কম্বল লেপ এগুলো আলাদা দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন এই অনুযায়ী যদি সন্তানকে বড় করা যায় আশা করা যায় সন্তান সভ্য সন্তান হিসেবে গড়ে উঠবে সাত নাম্বার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সন্তানকে কি করা সুশিক্ষা শিক্ষিত করা সুশিক্ষায় শিক্ষার মধ্যে এক নাম্বার শিক্ষা হলো তাওহীদ শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন ইয়া গুলাম ওয়াল্লিমুকা কালিমাত হে বালক আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই এইগুলা তুমি মনে রাখবা ইহফাজিল্লাহ ইহফাজকা আল্লাহকে তুমি স্মরণ করবা সব সময় আল্লাহ বিধানগুলা হেফাজত করবা ইহফাজকা আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইহফাজিল্লাহ তাদিদু তুজাহা আল্লাহর বিধানগুলা হেফাজত করবা বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা এরপর নবীজি বলেন শোনো লাউ আন্না উম্মাতা ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন নবীজি এরপর বলেন বলাও আন্নাহুম ইস্তামাউ আলা আন ইয়াদুরুকা বিশাইইন সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায় লাম ইয়াদুরুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইহি ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন ছোটবেলা থেকে
এই শিক্ষায় বাচ্চাকে বড় তোলা, বড় করে তোলা, সারা দুনিয়া সবাই তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান, এর চেয়ে বেশি পারবে না। সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চান। এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দেওয়া। এরপরে যে শ্রেষ্ঠ শিক্ষা, এটার নাম কোরআনের শিক্ষা। বলেন কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা সাত নম্বর অধিকার সন্তানের যে সুশিক্ষা কি? কোরআনের শিক্ষা। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইজা, তোমরা কোরআন শিখো, ফরজ বিদ্যা শিখো, ওয়াআল্লিমুন নাস, অন্যকে শিখাও। তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে একটা হলো তাওহীদ শিক্ষা, আরেকটা শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন শিক্ষা। আপনার সন্তান ডাক্তারি বিদ্যা আর যা শিখুক না কেন, মাথায় রাখবেন যে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রথম শিক্ষা কি শিক্ষা? সাত নাম্বার। আট নাম্বার, যদি আপনি জীবদ্দশায় আপনি জীবিত আছেন, এই অবস্থায় যদি আপনি আপনার চার সন্তানকে সম্পত্তি দিতে চান, তাহলে সমানভাবে দিবেন। কি কইলাম? আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করে দিতে চান, তো সমানভাবে দিবেন, ছেলে হোক মেয়ে হোক, মানে হ্যাঁ মেয়ের অর্ধেক না, মেয়েরও সমান দিবেন। যদি জীবদ্দশায় তো মেয়ে আপনার বিরাস পাচ্ছে না, আপনি মারা যাওয়ার পর বিরাসের মশালা আসবে। আপনি জীবদ্দশায় তো বিরাসের মশালা না, আপনি জীবদ্দশায় যদি যান যে আমি সম্পত্তি দিয়ে দিব, তা আপনি সমানভাবে দিবেন ছেলে মেয়ে সবাইকে। এই মাথা রাখবেন এটা, আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো বিরাসের মশালাই আসতেছে না। আপনি মারা গেলে ছেলে পাবে, যান এইভাবে অর্ধেক, দুনিয়াতে থাকতে যদি আপনি দিতে চান তো সমানভাবে বন্টন করবেন। হ্যাঁ, যে হুজুর আমি যদি কাউকে একটু বেশি কম দিতে চাই পারবো কিনা, সেটা লিখিত ফতোয়া আনবেন ফতোয়া বিভাগ থেকে। কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান, কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান, এটা লিখিত ফতোয়া আনবেন ফতোয়া বিভাগ থেকে। এরপর আপনি কম বেশি দিবেন, সাবধান মাথা রাখবেন। আপনার প্রথম দায়িত্ব জীবদ্দশায় যদি দিতে চান সমানভাবে দিবেন। হ্যাঁ, এরপরে হুজুর আমার এক ছেলে তো মাশাল্লাহ খুব ভালো, আরেকটা সারাদিন মদ খায় গাঁজা খায়, এর কি কিছু কম দিব কিনা, এই ব্যাপারে লিখিত ফতোয়া আনবেন যে এর কম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মাশাল্লাহ তো আছে, দেওয়া যাবে কিনা, আরেকজনকে একটু বেশি দেওয়া যাবে কিনা। হুজুর আমার বড় ছেলেটা আমার পুরো পরিবার দেখে রাখবে, আমি আশা করি ছোটটা পরিবার তো দেখবে না উল্টা নষ্ট করবে, ওরে আমি কম দিব, বড়টা আমি বেশি দিব, জায়গা আছে কিনা এটা লিখিত হতে পারবেন। কিন্তু প্রথম কথা হলো সন্তানকে সমানভাবে বন্টন করা, এটা হলো বক্তব্য যদি জীবদ্দশায়। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস। নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বার নাম বশির, বলেন কি নাম? এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে নুমানকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইশহাদ আন্নী নাহালতু নুমানা কাযা ওয়া কাযা। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান নুমানকে এই এই সম্পদটা দেই, আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে এই এই সম্পদ দিব। নবী বলেন, তুমি তোমার সন্তানকে দিয়ে দিছো, কয় হ্যাঁ, আমারে সাক্ষী বানাই তো হয়েছে, কয় হ্যাঁ। নবী বললেন, না হালতা বিসনামা না হালতা নুমান, তোমার অন্যান্য সন্তানদেরকে নুমানকে যা দিছো তা দিছো কিনা, তুমি যে নুমানকে দিয়ে দিলে এত কিছু অন্য সন্তান করে দিছো, কাজী না। নবী বললেন, তাশাদ আলা হাজা গৈরি, তাহলে আমার সাক্ষী বানাও না, অন্য কাউকে সাক্ষী রাখো, আমি পারবো না, অন্য কাউকে সাক্ষী রাখো। এরপর নবী বললেন, রাসূলুকা ইয়াকুনু ইলাইকা সাওয়ান ফিল বিরি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? কাজী এটা চাই, কয় সন্তানটা ভালো ব্যবহার করুক সবাই সমানভাবে, এটা যদি চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না? তুমি চাও যে তোমার চার সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো ব্যবহার করুক, তো চার সন্তানকে মানে একটা কথা, তোমার সব সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করুক যখন তুমি চাও, তো সম্পদ কেন সমানভাবে দিবা না? যদি তুমি চাও যে সবাই ভালো ব্যবহার করুক, তো সমানভাবে দাও। আমি তো আবার বলছি, যদি কম বেশি দিতে চান ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আনবেন। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি অন্য সন্তানদেরকে দিছো? কয় না, তাহলে সাক্ষী অন্য কাউকে রাখো। এই আট নম্বর অধিকার, সন্তান আপনার কাছে সম্পদ পাবে, যদি কম দেন কেন কম দিবেন এটা আলেমদেরকে জানাইতে হবে। নয় নম্বর, সন্তানের বয়স হলে বিয়ের বয়স হলে বিয়ে করাই দিবেন, বিয়ের বয়স হলে মুস্তাদ আহমদের বর্ণনা, যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান হইলে সুন্দর নাম রাখবা, ফাইদা বালা গা ফাল্লি জাওয়িজহু, বালে হইলে বিয়ে করায় দাও। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াইন বালা গা ওয়ালা জাওয়িজহু, যদি বালে হওয়ার পর কোনো বাবা তার সন্তানকে বিয়ে না করায়, ফাসাবা ইসমান, যদি গুনাহ করে, ফাইনামা ইসমুহু আলা আবি, ওই গুনাহ বাপের উপর বর্তাবে। বালে হওয়ার পর যদি বিয়ে না করেন, এখন বলবেন হুজুর ছেলে বালে গেছে, একটু কামাই রোজগার করুক, এখনই বিয়ে করবো, টাকা পয়সা তো বেশি নেই, তো মোবাইলটা 25,000 টাকা দিয়ে দিয়েছেন কেন? 25,000-এর সাথে আর কিছু মিলে নিতে বিয়ে হয়ে যায়। সন্তান বালে হওয়ার পর দুই অপশন, বলেন কয়টা? বিয়ে করার, হুজুর টাকা কম রোজা রাখার, বলেন বিয়ে করাবো। এক নম্বর কি? টাকা না থাকলে রোজা, বলেন টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, মাঝখানে গুনাহের অপশন নাই, টাকা থাকলে বিয়ে না থাকলে রোজা, গুনাহের অপশন নাই। তো সন্তান যদি বালে হয় বিয়ে করাই দেন, যদি হুজুর টাকা নাই রোজা রাখেন, গুনাহের অপশন নেই, যদি করে আপনার উপরে বর্তাবে, বোঝার চেষ্টা করবেন। নয় নাম্বার, দশ নাম্বার, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া। কি বললাম? মানে আপনার মেয়েটাকে আপনি দিয়ে দিবেন, কথা কথা এক ছেলের সাথে বিয়ের আলাপ আলোচনা চলতেছে, দিয়ে দিবেন, তো যার সাথে বিয়ে দেওয়ার আলাপ আলোচনা চলতেছে মেয়েটার একটু জিজ্ঞাসা করেন না, আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করে ফেলছেন, না মেয়েরও মতামত আছে কিনা এটা জানবেন। মুসনাদ আহমদের বর্ণনা, নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে,
এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে আসার পর বলে আম্মাজান ইন্না আবি যাওয়াজাদি মিন ইবনি আখিহি আমার আব্বা আমাকে আমার চাচা ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমি আপনার কাছে মাসালাই কারণে জিজ্ঞাসা করলাম কিয়ামত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ার যে একটা অধিকার আছে এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায় এই কারণে আপনার কাছে মেয়েদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য আপনি এটা বলে দেন বাকি আমি ঠিক আছে আপনার কথা মেনে নিচ্ছি 11 নম্বর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়্যা মা ইয়াকুত একটা বাবার জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তার পরিবারের টাকা পয়সা সে জুয়া খেলায় আর খারাপ কাজে কাজে লাগায় যেটা তার সন্তান পাইতো যেটা তার বিবি পাইতো এটা সে অন্য জায়গায় কাজে লাগায় তাহলে এটা সন্তানের অধিকার পরিবারের অধিকার আপনি অন্য জায়গায় নষ্ট করা 12 নম্বর অধিকার সন্তানের জন্য বদদোয়া করবেন না কি করবেন না বদদোয়া করবেন না দোয়া করবেন আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তাদউ আলা আনফুসিকুম নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়া লা তাদউ আলা আওলাদিকুম সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়া লা তাদউ আলা খাদামিকুম কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না নিজের বিরুদ্ধে না সন্তানের বিরুদ্ধে না খাদেমদের বিরুদ্ধে না সম্পদের বিরুদ্ধে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করলেন তাদের জন্য দোয়া করা এই 12টা অধিকার সন্তান আপনার কাছে পাওয়া না এক নম্বর তার কানে আজান দেওয়া দুই নম্বর তাহলিক করা তিন নম্বর তার জন্য বরকতের দোয়া করা চার নম্বর আকিকা করা পাঁচ নম্বর সুন্দর একটা নাম রাখা ছয় নম্বর তরবিয়ত শিক্ষা দেওয়া সাত নম্বর সুশিক্ষায় শিক্ষিত করা আট নম্বর সমানভাবে সম্পদ তাদেরকে দেওয়া জীবন দশায় যদি দিতে চান নয় নম্বর আপনার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া দশ নম্বর সন্তান বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এগারো নম্বর সন্তানের অধিকার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেওয়া অন্তত বালক হওয়া পর্যন্ত বারো নম্বর সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা সন্তান যারা আছি আমরা পিতামাতার অধিকারগুলো আদায় করব পিতামাতা যারা আছি আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান আমরা কেউ করা শান্তির মোহনা।